হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডা ক্লাবে আরও একবার দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমরা HTML এর বেসিক থেকে অ্যাডভান্সের একটা কোর্স করছি। তো আজকে আমরা HTML এর টেবিল ট্যাগ সম্পর্কে জানবো। কিছু বছর আগে পর্যন্ত HTMLটা টোটালি তৈরি হতো টেবিলের ওপর, কিন্তু বর্তমানে আর তা হয় না। এখন সমস্তটাই ডিবের মাধ্যমে তৈরি হয়, কিন্তু টেবিলের প্রয়োজনীয়তা একটু কমে গেছে বলে এই নয় যে টেবিলের আর কোনো প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ডেটাকে টেবিলের মধ্যে করে দেখাতে হয়, তখন আমাদের টেবিল না জানা থাকলে পরে খুবই প্রবলেমে পড়তে হয়। তাই আজকে আমরা টেবিল সম্পর্কে সম্পূর্ণটা জেনে নেবো। তাই পুরো ভিডিওটা দেখবেন যাতে টেবিল সম্পর্কে কোনো একটা ছোট্ট তথ্য আপনাদের থেকে যেন মিস না হয়ে যায়। ওকে, চলুন তাহলে টেবিল সম্পর্কে ডিটেলসে জানা যাক। টেবিল দেখতে কীরকম হয় তার জন্য আমি ফটোশপে আপনাদের একটা ডেমো টেবিল বানিয়ে রেখেছি। টেবিলের ব্যাপারটা কি, টেবিল হচ্ছে কিছু রো আর কিছু কলামের কম্বিনেশন। ঠিক আছে, এখানে রো কোনগুলো এবং কলাম কোনগুলো আমি লাল কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে রো। এখানে যেরকম 1 2 3 4 5 6 7, সাতখানা রো রয়েছে এবং কলাম রয়েছে 4টে, 1 2 3 4। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা বুঝতে পারলাম কি, টেবিল হচ্ছে রো আর কলামের কম্বিনেশন, এবং এই যে প্রত্যেকটা ঘর, এগুলোকে আমরা একটা সেল বলি। তো আমরা HTML এ টেবিল কী করে তৈরি করব? ঠিক আছে, তো তার যে বেসিক কনসেপ্ট সেটা আমি আপনাদেরকে দিচ্ছি, ভালো করে এই জায়গাটা শুনবেন, তাহলে কখনো টেবিল বানাতে গিয়ে কোনো রকম প্রবলেমে পড়বেন না। ওকে, টেবিল হচ্ছে রো আর কলমের কম্বিনেশন। HTML এ আমরা যখন টেবিল তৈরি করি তখন কখনোই আমরা কলাম তৈরি করি না। আমরা কি তৈরি করি? শুধু রো তৈরি করি, কলম অটোমেটিক তৈরি হয়ে যায়। কি করে বোঝাচ্ছি, শুনেন। এই হচ্ছে রো। আমরা HTML এ যখন রো তৈরি করি তখন আমাদেরকে লিখতে হয় TR। TR কেন? টেবিল রো, তাই জন্য। ঠিক আছে, তো টেবিল রো যখন তৈরি হয় তখন কিন্তু ভেতরে একটা সেল তৈরি হয় না। সেলগুলো তৈরি করতে হলে আমাদেরকে আলাদা ট্যাগ নিতে হয়, যেটার নাম হচ্ছে TD। ঠিক আছে, TD কেন? কারণ হচ্ছে টেবিল ডেটা। এই প্রত্যেকটা ঘর এক একটা করে ডেটা নিয়ে রাখে, তাই এগুলো প্রত্যেকটা TD দিয়ে আমরা এক একটা করে ডেটা স্টোর করে দিই। তাহলে আমরা যখন প্রথম রোটা তৈরি করি তখন এখানে যেহেতু আমাদের চারখানা সেল রয়েছে তাই আমাদেরকে 4 বার TD নিতে হবে। আবার যখন সেকেন্ড রোটা আমরা তৈরি করব সেখানেও 4খানা TD রয়েছে, তো 4খানা TD আমাদের তৈরি করতে হবে। তো এইভাবে আমরা একটা করে রো তৈরি করি এবং তার মধ্যে যে কটা আমাদের টিডি প্রয়োজন সেই কটা আমরা রেখে দিই। তো এইভাবে যখন আমরা রো তৈরি করতে করতে নেমে যাই তখন সেলগুলো সবাই একের পর এক সেজে সেজে একটা কলম তৈরি হয়ে যায়। আমরা কখনো কলম তৈরি করি না টেবিলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চলুন এবার HTML এ আমরা একটা টেবিল তৈরি করে দেখি কীভাবে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের HTML এর একটা বয়লার প্লেট নিয়ে আছে যেখানে কিছু নেই। আমরা এখানে একটা টেবিল তৈরি করে দেখব টেবিল HTML এ কী করে তৈরি করতে হয়। তো আমি লিখব TABLE টেবিল। তো আমার এখানে অ্যাটম টেবিল লিখলে পরে স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ অটোমেটিক লিখে দেয়। আপনারা সেটা নিয়ে কনফিউজ হবেন না, আপনারা হাতে লিখে নিতে পারেন, কাজ একই হবে। আমি এই কারণে এডিটার ইউজ করি যাতে আমার লিখতে কম হয়। ঠিক আছে, তো আমি বললাম কি যে টেবিলে আমরা শুধু রো তৈরি করি। রো কী করে তৈরি করতে হয়? রো তৈরি করতে হলে আপনাকে লিখতে হবে TR। তো আমি এখানে TR লিখলাম। TR লেখার পরে আপনি যদি এটাকে সেভ করে ব্রাউজারে দেখতে যান এখানে কিন্তু কিছুই নেই, কারণ এর মধ্যে এখনও আমরা কোনো ডেটা দিইনি। তো ডেটা দিতে হলে আমাদের কী করতে হবে? TD নিতে হবে। তো নিয়ে নিই, TD নিলাম। আমাদের ওই টেবিলটাকে যদি আমরা ফলো করি, স্টুডেন্ট টেবিলটাকে যদি ফলো করি, তাহলে রামের আন্ডারে 3টে মার্কস ছিল, একটা ছিল তার বেঙ্গলি, একটা ম্যাথ আর একটা টোটাল। ঠিক আছে, তাহলে আমরা এরকমটাই তৈরি করি। আমরা কি করছি, ফার্স্টে এখানে রাম লিখে দিচ্ছি এবং তারপরে আরও 3টে আরও TD নেব। TD নিলাম, এখানে একটা মার্কস দিয়ে দিলাম 60, তারপরে আর একটা TD নিচ্ছি, এখানে আমরা দেব 60 দিয়ে দিচ্ছি। ডেটা কোনো ম্যাটার নয়, আপনি যা হোক কিছু একটা দিতে পারেন, আমাদের জাস্ট টেবিলটা তৈরি করাটাই হচ্ছে মেন কাজ। তো আবার একটা TD নিচ্ছি, নিয়ে এখানে 120 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আপনি এটাকে রিফ্রেশ করে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এখানে কিছু ডেটা রয়েছে, বাট এটাকে মোটেই টেবিল বলে মনে হচ্ছে না, তাই না? কারণ এখানে একটাই রো, আর 2-3টে রো হলে হয়তো একটু টেবিলের মতো দেখতে হতে পারে, তাই না? তো চলুন দেখা যাক। আমরা কি করছি, আরও একটা রো তৈরি করছি যাতে 4টে ডেটা রাখবো। তো আমি আর তৈরি করলাম না, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং আরও একটা রো তৈরি করলাম একই রকম। সব কটারাতেই রাম রয়েছে আর সবার মার্কস এক রয়েছে। তো এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব এরকম দেখাচ্ছে, কিন্তু এটা মোটেই টেবিল কি মনে হচ্ছে? মনে হচ্ছে না, কারণ যতক্ষণ না আপনি টেবিলের বর্ডার দেবেন ততক্ষণ পর্যন্ত টেবিলকে টেবিল মনে হয় না। তার জন্য টেবিলেতে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটাকে আমাদের ইউজ করতে হবে।
BORDER লিখে আপনি যদি এখানে দিয়ে দেন 1 পিক্সেল, তাহলে এবার সেভ করে যদি রিফ্রেশ করেন একটা বর্ডার দেখতে পাবেন। রিফ্রেশ করলে দেখুন একটা বর্ডার দেখতে পাচ্ছেন। এখানে দেখুন যে বর্ডারটাকে দুটো দুটো লাগছে, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি টেবিলের বর্ডার একবার ইউজ করেন তাহলে শুধু টেবিলের চারপাশে যে বর্ডার পড়বে তাই নয়, প্রত্যেকটা সেলের চারপাশেও বর্ডার পড়ে যাবে। সেই জন্য এখানে দুটো দুটো লাগছে। আমি একটু যদি এটা বড় করি ভালো করে বুঝতে পারবেন, এই যে বাইরের টেবিলের যে বর্ডারটা গেছে এটার সাথে সাথে প্রত্যেকটা সেলের মধ্যেও একটা করে বর্ডার পড়ে গেছে, তার জন্য এখানে বর্ডার দুটো দুটো লাগছে। কিন্তু আপনি যদি এই বর্ডারটাকে মোটা করে 10 করে দিতেন, তবে কিন্তু আপনার যে টেবিলের যে বাইরের যে বর্ডারটা রয়েছে, এই যে চারপাশ থেকে যে বর্ডারটা গেছে এটাই 10 হতো, মাঝখানেরগুলো কিন্তু সেলের যে বর্ডার ওগুলো কিন্তু একই থাকতো। দেখুন রিফ্রেশ করলেই দেখাবে সেটা। দেখুন এটা মোটা হয়ে 10 হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু এক একই রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার যে আপনি যদি টেবিলের বর্ডার একবার এনেবেল করে দেন তাহলে সেলের বর্ডারগুলো অটোমেটিক চলে আসে। যাই হোক, আমি এটাকে এক করে দিলাম, সেভ করে দিলাম, এখানে রিফ্রেশ করলাম, এরকম লাগছে। আমি আবার এটাকে একটু ছোট করে দিই যাতে পরবর্তী সময় বোঝাতে আপনার সুবিধা হয়। আচ্ছা, এবার আমরা টেবিলের ক্ষেত্রে একটা জিনিস ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে ক্যাপশান। তো আমরা ক্যাপশান কীভাবে ইউজ করব টেবিলের ভেতরে, এটা হচ্ছে ক্যাপশান লিখতে হয়, CAPTION, ক্যাপশান। ক্যাপশান লিখে আপনি এখানে কী লিখবেন যে এটা এই টেবিলটা কিসের টেবিল সেটা আপনি লিখতে পারেন। আমার এটা ধরে নিন স্টুডেন্ট টেবিল, STUDENT, স্টুডেন্ট, TABLE। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি সেভ করে, তাহলে দেখা যাবে যে এখানে দেখাচ্ছে স্টুডেন্ট টেবিল বলে একটা ক্যাপশান পড়ে গেছে। বোঝা গেছে? তো ক্যাপশান হচ্ছে টেবিলের একটা চাইল্ড, এটাকে আপনি দিতে চাইলে ইউজ করতে পারেন। আবার অনেক টেবিলের ক্ষেত্রে ক্যাপশান থাকে না, সেক্ষেত্রে আপনি নাও ইউজ করতে পারেন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এইবারে আমরা চাইলে পরে টেবিলের একটা উইথ দিতে পারি, WIDTH। এই উইথটা আমরা ধরে নিচ্ছি যে আমি দিলাম 400 পিক্সেল। পিক্সেল আপনি লিখলেও পারেন না লিখতেও পারেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। উইথ আপনি পিক্সেলেও দিতে পারেন, আবার পার্সেন্টেজেও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি পার্সেন্টেজ না মেনশন করেন তাহলে বুঝবে যে এটা আপনি পিক্সেলেই দিচ্ছেন, ঠিক যেরকম ইমেজের ক্ষেত্রে হচ্ছিল সেরকম ব্যাপারটাই। তো চলুন আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি। দেখুন আপনার যে টেবিলটা, এই টেবিলটা আপনি যত পিক্সেল দিয়েছেন 400 পিক্সেল দিয়েছেন, 400 পিক্সেল এটা উইথ হয়ে গেছে। বোঝা গেছে? আমরা যদি এটাকে 100% করতাম তাহলে কি হতো, সেই পিকচারটার মতো এটা পুরো উইথ জুড়ে নিয়ে নিত। আমরা এটা সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে এটা পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো পার্সেন্ট ইউজ করতে হলে আপনাকে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে, আর যদি আপনি পিক্সেলে ইউজ করতে চান তাহলে আপনাকে পিক্সেল লিখতেও পারেন নাও লিখতে পারেন, দু ক্ষেত্রেই এটা একই রকম কাজ করবে। আমি পিক্সেল লিখে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এটা 500 পিক্সেলে আবার কনভার্ট হয়ে গেছে। টেবিলে আপনি কোনো হাইট দিতে পারবেন না, আপনাকে যদি হাইট দিতে হয় তাহলে সেটা আপনি রোকে পার্টিকুলার বলে দেবেন যে HEIGHT ইকুয়াল টু, আপনি মনে করুন এটাকে দিচ্ছেন 100 পিক্সেল, ঠিক আছে? তাহলে আপনি সেভ করে রিফ্রেশ করবেন, দেখবেন এই রোটা 100 পিক্সেল হাইট হয়ে গেছে, ঠিক আছে? এবং অন্যগুলো ঠিক যতটা তার টেক্স জায়গা নিয়েছে ঠিক ততটাই হাইট এসে থাকবে, যদি আপনি কোনো পার্টিকুলার হাইট না বলে দেন তো। বোঝা গেছে? তো এইভাবে আমরা টেবিলের রোগুলোকে হাইট দিয়ে দিতে পারি। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো এটাকে বলে অ্যালাইনমেন্ট। দেখুন এই মুহূর্তে আমাদের টেবিলটা একদম পেজের লেফটে রয়েছে, আমরা চাইলে পরে এই টেবিলটাকে সেন্টারে অথবা রাইটেও রাখতে পারি। সেটা কি করে করব? সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, এই টেবিলের মধ্যে অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে ইউজ করতে হবে, ALIGN, অ্যালাইন লিখে আপনি যদি লিখে দেন যে সেন্টার, CENTER, তাহলে আপনি সেভ করে রিফ্রেশ করলে কি দেখবেন, এই টেবিলটা মাঝখানে চলে আসছে। সেরকমই আপনি যদি এটাকে রাইটে রাখতে হয় তাহলে আপনি লিখতে পারেন RIGHT, সেভ করুন, রিফ্রেশ করুন, দেখবেন টেবিলটা রাইট সাইডে চলে গেছে। এবং ডিফল্ট ভ্যালু লেফট, আপনি চাইলে পরে লেফট এখানে লিখেও দিতে পারেন, সেক্ষেত্রেও LEFT লিখে দিলে পরে আপনার টেবিলটা লেফটে চলে যাবে। তবে যদি আপনার টেবিলকে সেন্টার বা রাইটে না রাখতে হয় সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টটা ইউজ না করতে পারেন, সেটাই বেটার হবে, কারণ এটা ডিফল্ট লেফটেই থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা টেবিলের যে অ্যাট্রিবিউটটা সম্পর্কে জানতে চলেছি, এটা হচ্ছে টেবিলের যে প্রত্যেকটা সেল আছে না, এগুলোর একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ডিস্টেন্সটা কতটা হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করব? আমাদের এই অ্যাট্রিবিউটটা লিখতে হবে টেবিলে, লিখতে হবে CELL
স্পেসিং SPACING লিখে আপনি এখানে যে ভ্যালুটা দেবেন ওটা পিক্সেলে দিতে হবে। আপনি মনে করুন দিলেন 10 পিক্সেল, দিয়ে এটাকে সেভ করে আপনি যদি এখানে রিফ্রেশ করেন তাহলে দেখুন প্রত্যেকটা সেলের থেকে আরেকটা সেলের ডিস্টেন্স 10 পিক্সেল হয়ে গেছে। সেটা এদিক থেকে এদিকেও হয়েছে, এদিক থেকে এদিকেও হয়েছে, এবং টেবিল থেকে এটারও ডিস্টেন্স 10 পিক্সেলই হয়েছে। ঠিক আছে, এটা চার দিক থেকে 10 পিক্সেল করে পড়ে। সেরকমই আপনি এটাকে যদি 50 পিক্সেল দিয়ে দেন তাহলে আরও বেশি বেড়ে যাবে। যদিও কেউ 50 পিক্সেল দেয় না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একবার করে দেখাচ্ছি। দেখুন এত বড় হয়ে গেছে। তো এটা আমি সবসময় 0 দিতেই পছন্দ করি। এতে কি হয়, দুটো সেলের যে বর্ডারটা আছে সেগুলো একসঙ্গে হয়ে যায় এবং দেখতে অনেকটা ভাল লাগে। ঠিক আছে, তো এবার দেখুন প্রত্যেকটা সেলেতে এর যে ডেটাগুলো আছে এগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে, তাই না? তো এই যে সেলের একদম গায়ে লেগে যাচ্ছে এটাকে আমরা সেল প্যাডিং দিয়ে একটু সেলের থেকে ডিস্টেন্সে রাখতে পারি। তো সেটা কি করে দিতে হয়, সেটা দিতে হলে আপনাকে গিয়ে টেবিলে লিখতে হবে সেল প্যাডিং CELLPADDING। ওকে, দেওয়ার পরে আপনি যে ভ্যালুটা দেবেন সেটাও পিক্সেলেই নেবে। আপনি মনে করুন দিয়ে দিলেন 10 পিক্সেল। এবার আপনি সেভ করলেন, সেভ করে রিফ্রেশ করলেন, দেখবেন টপ রাইট বটম লেফট এই চার দিক থেকেই আপনার 10 পিক্সেল করে প্যাডিং পড়ে গেছে, যার ফলে আপনার টেক্সটগুলো একটু বর্ডারের থেকে ছেড়ে চলে এসছে। ঠিক আছে, কিন্তু এটা আপনি কখনোই কিন্তু একদিক থেকে দেবেন আর একদিক থেকে দেবেন না, এটা হবে না। মানে আপনার যদি সেল প্যাডিং পড়ে তাহলে প্যাডিং চারদিক থেকেই পড়বে, কোনো পার্টিকুলার একদিক থেকে আপনি দিতে পারবেন না। টেবিলের আর একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে জানি, যেটার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালারটা দিয়ে কি হয়, বিজি কালারটা দিয়ে আপনি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার একটা কিছু সেট করতে পারেন। বিজি COLOR দিয়ে আপনি এখানে যে কোনো রকমের কালার কোড দিতে পারেন, যেরকম আপনি ডাইরেক্ট ব্লু রেড লিখে দিতে পারেন, বা আপনি যদি হ্যাশ দিয়ে কালার কোড দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। যেরকম ইচ্ছাভাবে আপনি কালার এখানে দিতে পারেন। আমি দিয়ে দিলাম মনে করুন পিঙ্ক PINK দিয়ে আপনি যদি সেভ করেন, সেভ করে এখানে যদি দেখেন দেখবেন যে পিঙ্ক কালারের হয়ে গেছে আপনার টেবিলের ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা রোয়ের আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন তাহলে আপনি বিজি কালারটা এখানে না দিয়ে এখানেও দিতে পারেন। তো আমার ঠিক আছে, টেবিলের মধ্যে একটা বিজি কালার রইল, আমি আবার এই যে রোটা আছে এই রোয়ের একটা আলাদা বিজি কালার দিচ্ছি, মনে করুন ইয়েলো YELLOW। ঠিক আছে, তাহলে কি হবে, টেবিলের যে বিজি কালারটা এটাকে ওভাররাইড করবে এই রোয়ের বিজি কালারটা। ঠিক আছে, এই রোয়েতে এই টেবিলের বিজি কালারটা দেখা যাবে না। এটা আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখব যে টেবিলের যে কালারটা ছিল সেটাকে ওভাররাইড করেছে রো। ঠিক আছে, আবার যদি আপনি এই রোয়ের বিজি কালারটাকে ওভাররাইড করতে চান তাহলে আপনি এই বিজি কালারটা আবার সেলেতে দিতে পারেন। মনে করুন এই রাম, এইটা আপনার লাগবে রেড RED। আপনি এরকম করে যদি কালারটা দিয়ে দেন তাহলে দেখা গেল যে এরকমভাবে আপনি প্রত্যেকটা সেলের আলাদা করে কালার দিতে পারেন, আবার চাইলে পরে প্রত্যেকটা রোয়ের আলাদা করে কালার দিতে পারেন, আবার চাইলে পরে শুধু টেবিলের আলাদা করে কালার দিতে পারেন। বোঝা গেছে, বিজি কালার আমরা 3 জায়গাতে ইউজ করতে পারি, টেবিলেও ইউজ করতে পারি, রোতেও ইউজ করতে পারি, আবার সেলেতেও ইউজ করতে পারি। আপনি যদি চান যে প্রত্যেকটা রোকে আপনি আলাদা কালারের দেখাবেন তাহলে দেখাতেই পারেন। তার জন্য আপনাকে এখানেও একটা বিজি কালার ইউজ করতে হবে, সেখানে আপনি দিয়ে দিলেন মনে করুন ব্ল্যাক। এবার ব্ল্যাক ইউজ করলে কি হবে, আপনার লেখাগুলো আর দেখা যাবে না, কারণ ব্ল্যাকে ব্ল্যাক মিশে যাচ্ছে। তো এখানে আমি ইউজ করছি গ্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকমভাবে বোঝা যাচ্ছে। আপনি মনে করুন লাস্টেরটাকে ইউজ করতে চান বিজি কালার ব্লু, তাহলে আপনি এটাকে কপি করে এই টিয়ারটা দিয়ে দিন, দিয়ে এখানে লিখে দিন ব্লু বা গ্রিন GREEN গ্রিন লিখে দিন, যা লিখে দেবেন সেই কালারটা আপনার হয়ে যাবে। প্রত্যেকটা রোকে আপনি চাইলে আলাদা আলাদা কালার করতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা সেলেতে বিজি কালার দিতে পারেন, প্রত্যেকটা সেলকে আপনি আপনার মতো কালার দিয়ে সাজাতে পারেন, সম্পূর্ণ আপনার হাতের ওপর এটা। ঠিক আছে, ওকে, এবার আমরা টেবিলের যে টেক্সটগুলো আছে এগুলোকে অ্যালাইন করতে শিখব। একটু আগে আমরা টেবিলটাকে অ্যালাইন করেছি, পেজের বিভিন্ন সেকশনে নিয়ে গেছি, যেরকম লেফটে নিয়ে গেছি, সেন্টারে নিয়ে গেছি, রাইটে নিয়ে গেছি, এরকমই আমরা টেবিলের ভেতরে যে টেক্সটগুলো আছে, যেরকম ধরে নিন এই যে রাম নামের যে কথাটা আছে, এই কথাটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। কীরকম, এটা দেখুন ঠিক ভার্টিক্যালি মিডিলে রয়েছে, ঠিক আছে, কিন্তু হরাইজেন্টালি লেফটে রয়েছে। তো এটাকে আমরা সেলের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাখবো। কীভাবে এটা করা যায় চলুন দেখা যাক।
মনে করুন এই যে অ্যালাইন আমরা যে ইউজ করেছিলাম সেটাকে আমরা টেবিলে ছাড়াও আমরা যদি রোতে ইউজ করি, টিআরে যদি ইউজ করি, এ এল আই জি এন, যদি আমরা এটাকে বলে দিই সেন্টার, CENTER, তাহলে এটাকে আপনি সেভ করে রিফ্রেশ করলে কি দেখবেন, এই রোয়ের সমস্ত টেক্সট সেন্টারে অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। এবং আপনি যদি এটাকে টিআরে না রেখে আপনি যদি এটাকে এখান থেকে কেটে যদি টিডিতে দিয়ে দেন তাহলে কি হবে, তাহলে দেখা যাবে পার্টিকুলার ওই যে টিডিটা আছে এই টিডিটার লেখাটাই সেন্টারে রয়েছে, বাকিগুলো সব লেফট অ্যালাইন হয়ে রয়েছে, ঠিক। আমরা এখানে দুটো অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে শুধু অ্যালাইন, এটা দিয়ে আমরা কি হয় এটাতে তিনটে ভ্যালু আছে লেফট সেন্টার আর রাইট, আর একটা আছে ভি অ্যালাইন, ভি এ এল আই জি এন, এইটা দিয়ে আমরা কি করি এটা দিয়ে আমরা তিনটে ভ্যালু দিতে পারি টপ মিডিল আর হচ্ছে বটম, এটা দিয়ে আমরা হরাইজন্টাল অ্যালাইনমেন্টটাকে কন্ট্রোল করতে পারি। তো এখানে আমরা এটাকে করে দিচ্ছি টপ, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে আমাদের যেই রাম নামের লেখাটা রয়েছে এটা টপে চলে যাবে, দেখুন তাই গেছে। এই যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে সেল প্যাডিংটা দিয়েছিলাম সেই প্যাডিংয়ের জন্য, 10 পিক্সেল ওপরেও যেতে পারছে না কারণ 10 পিক্সেল প্যাডিং দেওয়া রয়েছে, ক্লিয়ার। তো আমরা এটাকে যদি একদম এই লেফটে রাখতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের ভি অ্যালাইন টপ আর এমনি অ্যালাইন যেটা রয়েছে ওটাকে LEFT লেফট রাখতে হবে, তাহলেই আমাদের এটা টপ লেফট কর্নারেতে গিয়ে দেখাবে, ক্লিয়ার, ওকে। এবার আমরা যদি এটাকে টপ রাইট কর্নারে রাখতে চাই তাহলে আমাদের টপেই রয়েছে, আমাদের শুধু অ্যালাইনটাকে লেফট থেকে RIGHT রাইটে কনভার্ট করে দিতে হবে, তাহলে দেখব যে আমাদের রাম লেখাটা এই কোণায় চলে এসেছে। সেরকমই আমরা যদি এটাকে এই জায়গায় দেখতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিতে হবে, MIDDLE মিডল, ঠিক আছে। যদি আমরা এবার এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব রাম মিডলে চলে এসেছে, এটাকে যদি এই কোণায় রাখতে চাই তাহলে আমাদের এটাকে মিডল থেকে বটম করে দিতে হবে, BOTTOM বটম, ঠিক আছে। তো এইভাবে আপনি যে কোনো কোণাতে আপনার টেক্সটটাকে সাজাতে পারেন, বোঝা গেছে অ্যালাইন আর ভি অ্যালাইনের কাজ, ওকে। চলুন তাহলে, আর মাত্র দুখানা জিনিস রয়েছে যেটা শেখালে টেবিল সম্পর্কে আপনার টোটাল নলেজ চলে আসবে, তো চলুন এই দুটো জিনিসকে একটু মনোযোগ সহকারে শিখে নিই। এবার আমরা যে অ্যাট্রিবিউটটা সম্পর্কে জানবো এটাকে বলে রো স্প্যান এবং কল স্প্যান, এগুলো খুব ইন্টারেস্টিং একটা অ্যাট্রিবিউট, এটার সম্পর্কে ভালো করে বুঝবেন। রো স্প্যান আর কল স্প্যান দিয়ে আমরা কী করি, রো স্প্যান আর কল স্প্যান দিয়ে আমরা একাধিক রোকে বা একাধিক কলমকে আমরা মার্চ করে একটা রো বা একটা কলমে কনভার্ট করে দিই, ঠিক আছে। তো কীভাবে এটা করে চলুন দেখা যাক। মনে করুন আমরা এই যে লাস্টের যে কটা সংখ্যা আছে রামের, এগুলোকে আমরা এই তিনটে সেলকে আমরা মার্চ করে একটা সেলে কনভার্ট করব। তাহলে তিনটে সেলকে আমাদেরকে মার্চ করতে হলে আমাদের এখানে লিখতে হবে COL কল স্প্যান 3। যখন আমি 3 লিখে দেবো তখন এই একটা টিডি কিন্তু তিনটে টিডির জায়গা নিয়ে নেবে, সুতরাং আপনাকে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এ একাই তিনটে টিডির জায়গা নিয়ে নিয়েছে, ক্লিয়ার হয়েছে। এরকমই আমরা যদি এই রাম যে কটা আছে এদেরকে যদি একটায় কনভার্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই একদম ফার্স্টের যে রাম আছে এখানে লিখতে হবে রো স্প্যান, এটা কত 3 দিয়ে, আর যে কটা রাম রয়েছে এগুলোকে ধরে ডিলিট করে দিতে হবে, কারণ এগুলো থাকলে পরে আপনার টেবিলটা ঘেঁটে যাবে, দেখতে বাজে লাগবে। তো রিফ্রেশ করুন, দেখুন এইভাবে রাম একটা হয়ে গেছে, এবং এইভাবে আপনি রো স্প্যান করতে পারেন এবং কল স্প্যান করতে পারেন, বোঝা গেছে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আপনারা এই জিনিসটাকে বুঝতে পেরেছেন, রো স্প্যান আর কল স্প্যান। এবারে আমি আপনাদেরকে আর একটা জিনিস সম্পর্কে জানাবো, যেটা হচ্ছে টেবিল হেড। টেবিল হেড জিনিসটা কি, টেবিল হেডটা হচ্ছে টেবিলের ওপরে যে একটা হেডলাইন থাকে, যেরকম এই যে এখানে যেরকম দেখছেন আপনারা, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, এটা হচ্ছে স্টুডেন্টের বেঙ্গলিতে কত পেয়েছে, এটা স্টুডেন্ট ম্যাথে কত পেয়েছে, এবং এটা টোটাল। তো এই জিনিসগুলোকে আমরা ওপরে দেখিয়ে দিই লিখে, নাহলে পরে লোকে কী করে বুঝবে যে এটা নাম, এটা বেঙ্গলি বা এটা ইংলিশের মার্কস, সেটা বোঝানোর জন্য আমরা ওপরে একটা হেডলাইন ইউজ করি, সেটাকে বলে টি হেড। তো টি হেড কী করে নিতে হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং টি হেড নিলে কী উপকার হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন ভালো করে। তার আগে আমরা একটু এই যে কল স্প্যান আর রোজ স্প্যান আছে এটাকে আন্ডু করে আগের জায়গায় নিয়ে যাই, ওকে। তো আমি আন্ডু করছি,
আমরা এটাকে সেভ করে যদি ব্রাউজারে দেখি তাহলে দেখব যে টেবিলটা আমার আগের মতো হয়ে গেছে। এইবারে আমরা যখন টেবিল হেডটা দেব তাহলে নিশ্চয়ই ওটা সবার উপরে দেব, তাহলে আমাদেরকে সবার উপরে গিয়ে এখানে নিতে হবে একটা টিআর। টিআর নেয়ার পরে আমরা এখানে টিডি নেব না, আমরা এখানে নেব কি টিএইচ। টিএইচ কেন? টেবিল হেড। ওকে, তাহলে টিএইচ নিলাম। ফার্স্টের যে কলমটা আছে এই ফার্স্টের কলমটা হচ্ছে স্টুডেন্ট নেম, সুতরাং আমরা এখানে লিখব NAME। ওকে, এরকমই আমরা আরও একটা টি হেড নিয়ে নেব, টেবিল হেড নিয়ে নেব, যেখানে আমরা লিখে দেবো ফার্স্টের যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে তার বেঙ্গলির মার্কস, সুতরাং আমরা এখানে লিখে দেবো BEN। এবং তারপরেরটা হচ্ছে ম্যাথের, তার জন্য আমরা টিএইচ আরও একটা নেব, যেখানে লিখে দেবো MATH। এবং লাস্টেরটা যেটা সেটা হচ্ছে টোটাল, তাহলে এখানে টিএইচে আমরা লিখব কি টোটাল EL। এবার যদি আপনি এটাকে সেভ করে রিফ্রেশ করেন তাহলে দেখা যাবে যে এইভাবে আপনার টেবিল হেড এসে গেছে। টেবিল হেড আসার ফলে আমাদের কী হয়েছে, এই লেখাগুলো একটু বোল্ড হয়েছে, যার ফলে এটা টেবিল হেড, এটা আমরা আলাদা করে বুঝতে পারছি। এবং আপনি যদি চান তাহলে এখানে বিজি কালার দিয়ে দিতে পারেন, একই রকমভাবে এটাকে বিজি কালার দিয়ে আপনি একটু অন্য সেলগুলোর থেকে এটাকে আলাদা করে দিতে পারেন। তো আপনি এখানে বিজি কালার দিন, দিয়ে আপনি এখানে লিখে দিন গ্রে, GRAY, দিয়ে সেভ করে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে আপনার টি হেডটা এরকম দেখতে হয়ে যাবে। তো ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এইভাবে আপনারা টেবিল হেড ইউজ করতে পারেন। তো এই একটা ভিডিওতে আমি টোটাল HTML টেবিল সম্পর্কে সমস্তটা কভার করে দিলাম। তো আশা করছি আজকের পরে আর কোনো দিন আপনাদের টেবিল তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমায় মোটিভেট করতে ভুলবেন না। যেন ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে, তাতে আপনার হাত ধরে আমি আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যেতে সক্ষম হব। যদি আপনার জানার ইচ্ছা আরও থাকে, আরও নতুন কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন টিপে দেবেন, যাতে পরবর্তী দিনে আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আপনি আপনার নলেজকে আরও বাড়াতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে, আরও ইন্টারেস্টিং আমি কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।